আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শুভ সকাল। আমি সকালবেলা উঠেছি, এখন আমি একটু গরম পানি খাবো। বেশ গলাটা কালকে থেকে গতকাল থেকে খুব ইয়ে হচ্ছিল, ব্যথা করছিল। আমি এই যে দেখো বোতলগুলো দেখাচ্ছি না, এগুলো আমি কিনে নিয়ে আসছি। এখানে আদা গুঁড়ো পাউডার আছে, দারচিনি পাউডার আর হচ্ছে গোলমরিচের পাউডার, এখানে তিনটা বোতলে। এগুলো আমি রেডিমেড কিনে নিয়ে আসছি। এখন আমি এটা একটু গরম পানি নিব। ফিল্টারের গরম পানির অপশনটা আমি চালিয়ে দিয়েছি, এটা একটু গরম হোক। তারপরে আমি এখন একটু, এটা হচ্ছে দারচিনি গুঁড়ো, তারপরে আদা গুঁড়ো আছে আর গোলমরিচের গুঁড়ো, একটু একটু নিয়ে আমি এক গ্লাস এক মগ গরম পানি খাবো। আজকে আমি তোমাদের সাথে কোনো রকম রান্না শেয়ার করব না, কোনো রেসিপি দিব না। আজকে আমি আমার সারাদিনের একটু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব। আমি ঘরদোর কীভাবে সারাদিন গুছিয়ে রাখি, কীভাবে আমার বাসাটা আমি পরিপাটি রাখি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে নিলাম গোলমরিচের গুঁড়ো, এখন আমি গরম পানি নিয়ে নেব। আমি ঘুম থেকে উঠি আগেই ফিল্টারের গরম পানির অপশনটা অন করে রেখেছি। এখন গরম পানিটা নিয়ে আমি একটু গরম পানি, এই যে এই সাইডটা হচ্ছে গরম পানি বের হবে, তোমরা দেখবে যে একটু ধোঁয়া উঠছে। এই পাশটা হচ্ছে গরম পানি, এই যে দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে, এটা হচ্ছে গরম পানির অপশন, এখান থেকে গরম পানি নেওয়া যায়। এটা এখন আমি ভালোভাবে নেড়ে এক গ্লাস এক মগ খেয়ে নেব। তোমাদের যদি কারো গলা ব্যথা থাকে, এটা হচ্ছে করোনার ভিতরে একটা ওষুধ। প্রতিদিন আমাদেরকে দারচিনি, এলাচি, লবঙ্গ এগুলো জাল দিয়ে খেতে হয়। আরও কিছু আছে, এগুলো ভাবছি আমি সব গুঁড়োগুলোর এভাবে বয়ম কিনে নিব, তাহলে মিক্সড করে তোমরা সহজেই খেয়ে নিতে পারবে। প্রতিদিন জাল দিয়ে খাওয়ার চেয়ে আমার মনে হয় এভাবে খাওয়াটা বেটার। এখন আমি গরম পানির অপশনটা বন্ধ করে দিচ্ছি। এই যে লাল সুইচটা আমি বন্ধ করে দিলাম। আমার এখানে ঠান্ডা পানি, লাল এবং গরম পানি দুটো অপশনই আছে। এটা খাবো এবং নাস্তা বানানোটা তোমাদের সাথে শেয়ার করব। এবং সারা দিনের যে আমি ঘর ক্লিন করি, যেহেতু বুয়া নেই বাসায়, আমি আমাকেই সব করতে হয়। আসলে আমাদের মেয়েদের জীবনটা এই চার মাসে একেবারে তেজপাতার মতো হয়ে গেছে। কাজ করতে করতে আসলে জীবনটা একদম কি বলবো, তেনা তেনা। এখন আমি রুটি বানিয়েছি, সেগুলো ভেজে নিচ্ছি। আমি প্রতিদিন রুটি বানাই, আমি কখনো বাহির থেকে খুব কম কিনে এনে খাই, কারণ আমার হাজবেন্ড বাহিরের নাস্তাটা, বাহিরের হোটেলের নাস্তাটা পছন্দ করে না, ও বাসার নাস্তাটাই বেশি পছন্দ করে। আমি রুটি বানাবো আর ওর জন্য একটু সুজি রান্না করে নিব, আর আমি খাবো একটু চা আর একটা রুটি একটা পরোটা। আমি কিন্তু আলাদাভাবে পরোটা কোনো বানাই না, আমি এভাবে গোল যে রুটি বানিয়েছি সেটাকেই পরোটার মতো ভেজে নেই, একটু তেল দিয়ে পরোটার মতো ভেজে নেই। আমি আলাদা করে পরোটা তেমন একটা বানাই না, কারণ পরোটা খাইলে হয় কি গ্যাস হয়, অনেক প্রবলেম হয়। আমার হাজব্যান্ড তো পরোটা একেবারেই পছন্দ করে না, সে এভাবে হোয়াইট সাদা রুটিটাই তেল ছাড়া রুটি খাবে, দুটো কি তিনটে, এর বেশিও খায় না। এই যে আমি দেখো তিনটা পরোটা ভেজে নিয়েছি, আমার দুই ছেলে আর আমার। এই হচ্ছে রুটি দিককার, রুটিটাকে আমি পরোটার মতো ভেজে নিয়েছি তেল দিয়ে, তালি হয়ে গেল, এটা খুব বেশ ভালো লাগে। এখন আমি একটু সুজি বসিয়েছি, ঘি দিয়ে আগে সুজিটা ভেজে আমি একটু পানি দিয়েছি এবং দারচিনি এলাচি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো চিনি এবং গুঁড়ো দুধ। এটা আমার হাজব্যান্ডের জন্য, আর আমার বাচ্চারা তো সেরকম একটা মিষ্টি পছন্দ করে না, বা ওই যে কি বলে সুজিও সেরকম একটা খেতে চায় না, এটা ওর জন্যই তৈরি করছি আমি সকালবেলা। আমি তোমাদের সাথে যা রান্না করব সেটা আজকে, আসলে কি আমি আজকে ফ্রি, আজকে আমার রান্না বান্না তেমন একটা নেই। একটা তরকারি রান্না করব, শুধু মুরগিটা রান্না করব ওদের জন্য, সেটা তোমাদের সাথে আমি একটু দেখাই দেব আমি মানে রান্না করছি সেটা। আমি এখন এই যে দেখো এক কাপ চা, একটা রুটি, একটা পরোটা নিয়ে বসে পড়েছি, আগে এক গ্লাস পানি খেয়ে নেব। তোমরা সবসময় খাওয়ার আগে, প্রথমে প্রতিদিন খাওয়ার আগে এক গ্লাস করে পানি খেয়ে নেবে। এটা যারা ডায়েট করতে চাও তাদের, আমি আরও একবার বলেছি, যারা ডায়েট করতে চাও তাদের জন্য এটা সবার জন্য, আগে এক গ্লাস পানি যদি তুমি খেয়ে নাও তাহলে তোমার পেটটা অলরেডি কিছুটা ভরা থাকবে, সেজন্য খাবার পরিমাণটাও খুব কম হবে, তুমি অতিরিক্ত খাবে না এবং তোমার ডায়েটটাও ঠিক থাকবে। আমি এখন চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবো, এটাই হচ্ছে আমার খুব ফেভারিট খাবার। আমি মাঝে মাঝে ডিমও নেই, আজকে ডিম নিচ্ছি না, আমি চা দিয়ে খাচ্ছি সকালের নাস্তা। কেউ ঘুম থেকে ওঠেনি, আমি কিন্তু একা একা উঠে আগে নাস্তাটা বানিয়ে খেয়ে নিই, তারপরে ওরা উঠে, আমার হাজব্যান্ড এবং বাচ্চারা উঠে, প্রায় 10টা বেজে যায়, ওরা 10টায় উঠে নাস্তা করবে, আমি একটু আগেই নাস্তা করি সবসময়, কারণ সকালে উঠলেই না আমার কেন জানি ক্ষুধা লেগে যায়। তারপর আমি এক এক করে সব কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব। ওরা উঠার পরেই আমাকে সব আসলে গোছাতে হবে। এই যে আমি এখানে 6 পিস চিকেন নিয়েছি,
এটা আমি আমার বাচ্চাদের জন্য এটা আমি একটু ভাজবো, ভেজে রান্না করব। আমি তোমাদের রান্নাটা একদম শেষে দেখিয়ে দেব যে কি রকম করে রান্না করলাম। এটা তোমরা এভাবে ভেজে নিবে, এটা সাদা মুরগি তো, এভাবে একটু ভেজে নিয়ে তারপর রান্না করলে এই মুরগিটা ভীষণ টেস্ট হয়। আসলে অনেকে খাও না, যদি না খাও তাহলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। এখন আমি এই দেখো আমি ঘর আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি, সেটা একটু ঝেড়ে নিয়েছি আর খাটটাও মুছে নিয়েছি। আমি তোমাদের বাইরের একটু দেখিয়ে দিচ্ছি, বাইরের বাসাটা সব আমি কিন্তু মুছে নিয়েছি, মুছে আমি তোমাদের সাথে দেখালাম, শেয়ার করলাম, মানে ভিডিও করলাম। এখন যদি মুছে দেখো আমার এই চাবি রিংটার এক ওটা কি পেঁচা, একটা চোখ নাই, একটা চোখ পড়ে গেছে, ওটা বাহির থেকে নিয়ে এসেছিলো। আমি একটু বারান্দায় চলে আসলাম। এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখা যাচ্ছি, এই দেখো পাশের বিল্ডিংয়ে ট্যাঙ্কি ভরে কিভাবে পানি উপর থেকে পড়ছে, কেন যে এভাবে মানুষ পানি অপচয় করে, কোথাও আছে পানির জন্য ভীষণ হাহাকার আর দেখো কোথাও এভাবে পানির অপচয় হচ্ছে। এই হচ্ছে বাঙালি, বাঙালিদেরকে আমরা আমরা কি বলবো, বাংলাদেশের বাঙালিদেরকে আমরা আমরা নিজেরাই তো আসলে খারাপ, মানুষকে কি বলবো। আমার গাছটা বেশ লম্বা হয়ে গেছে আর এগুলো যে ফুল না পাতা না কি আমি সেটাই বুঝতে পারছি না, বেশ লম্বা হয়ে যাচ্ছে। আর পানিটা কিভাবে পড়ছে, প্রতিদিন এভাবে পানি পড়ে জানো, আমার দেখে খুবই খারাপ লাগে। আমি কিন্তু একবার চিৎকার করে বলেও আসছি, এই তোমাদের পানি পড়ছে, পানি পড়ছে, কিন্তু এখানকার মালিকটা থাকে না, যার জন্যে দারোয়ানটা এই অবস্থাটা করে। আর আমি আমার বেডরুমটা পুরোটা গুছিয়ে নিয়েছি, তারপরে আমি আমার ছেলের রুমটাও গুছিয়ে নেব। এই যে হচ্ছে আমার বেডরুমটা, টিভি চলছে, টিভি কেউ দেখুক আর না দেখুক ওটা আমি চালিয়ে রাখি, মাঝে মাঝে একটু একটু করে যে দেখি। ডাইনিংয়ে যে আমি নাস্তাটা ঢেকে রাখলাম, ওরা উঠবে তারপরে খাবে। আর ডাইনিং টেবিলটাও আমি একটু মুছে নিয়েছি, গ্লাসগুলো ঠিক করে নিলাম। এই গ্লাসদানিটা তো আমি সেদিন নিয়ে আসছি, তোমরা দেখেছো, আমি একটু সবগুলো মুছে নিলাম ভালো করে, মোটামুটি একেবারে ডিপলি পরিষ্কার করি না, মাঝে মাঝে একদম করি, মাঝে মাঝে সপ্তাহে দিয়ে একদিন একটু ডিপলি করি, আর মাঝে মাঝে এমনি করে নিই। আর এই এখন আমার ছেলের রুমে চলে আসছি, ওর চাদরটা একটু টেনে টুয়ে ঠিক করে দিব, এখানে কেউ ঘুমায় না। তারপরে ও সারাদিন, আমার ছোট ছেলে, এই রুমটার মধ্যেই থাকে, কম্পিউটার নিয়ে এবং ওর মোবাইল নিয়ে সারাক্ষণই এখানে ও ব্যস্ত থাকে। আর ওই যে টিভিটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু সনি টিভি, একটু ডিস্টার্ব, এর জন্য ওটা ওখানে রাখা হয়েছে। আমি তোমাদেরকে একটু বারান্দায় নিয়ে যাব, এই বারান্দায় আমার গাছ আছে, আমি তোমাদেরকে দেখাবো। এখানে আমি একটা বারান্দায় একটা হালকা পর্দা দিয়েছি, ভারী পর্দা দিলে হয় কি বেশি রুমটা একদম অন্ধকার হয়ে যায়। আর এখানেও কিছু গাছ আছে, এই দেখো বোতলের ভিতরে, আমি বোতলটা পড়ে যেতে পারে বাতাস আসলে, এ কারণে আমি রশি দিয়ে বেঁধে রেখেছি। আর এটাও হচ্ছে পানির বোতল কেটে, এখানে মানি প্লান্ট গাছ পিছনের দিকে ঝুলিয়ে দিয়েছি, তোমরা এভাবে ঝুলিয়ে দিতে পারো। আমার কিন্তু ওই বারান্দাও গাছ আছে, ওটাও তোমরা দেখেছো, আমি আরও একদিন দেখাবো। এই গাছটা কি গাছ আমি বলতে পারবো না, আমাকে এক আন্টি দিয়েছিল, গাছটা বেশ বড় হয়ে গেছে মাশাল্লাহ। আমার বাসার মধ্যে গাছ বেশ ভালো লাগে, তোমরা যদি রাখো এভাবে মানি প্লান্ট রাখতে পারো। আর এই আগা আমি কেটে দিয়েছি এখান থেকে, এখন আবার বড় হয়ে নিচে দেখো পাতা গজিয়েছে। আমি কিন্তু আগাটা কেটে দিয়েছি, আর শুকনো পাতাগুলো এভাবে ফেলে দিবে, প্রতিদিনই গাছগুলো চেক করবে যে শুকনো পাতা কোথায় আছে, সেগুলো ফেলে দিবে। আমি গাছের পানি দিতে হবে, নিচের গোড়াটা একেবারেই শুকিয়ে গেছে। এখন আমি বাসাটা ঝাড়ু দিয়ে নেব, বুয়া নেই কি করব, আমাদের জীবনটা আসলেই অনেক কষ্টের হয়ে গেছে। এখন সারাটা দিন কাজ আর কাজ, কাজের মধ্যেই থাকতে হয়, জীবনটা একেবারে আসলেই তেজপাতা, আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে কাজ করতে করতে। এটা আমার একটা ওয়াশরুম, আমি একটু ওয়াশরুমটা তোমাদেরকে কখনো দেখাইনি, ওই দেখো একটা বাথটাব আছে, আমি শখ করে একটা বাথটাব লাগিয়েছিলাম, কিন্তু বাথটাবে আজ পর্যন্ত গোসল করা হয়নি, কেউই করেনি, আমার ছেলে হয়তো একবার বা দুইবার করেছে। আসলে বাথরুমে বাথটাবটা দেওয়ার পরে জায়গাটা বেশ দখল হয়ে গেছে, ওটা না দেওয়াই বেটার ছিল। পাপোশগুলো ভালোভাবে ঝেড়ে আমি বাসাটা পুরোটা ঝাড়ু দিয়ে নেব। আমি আজকে তোমাদের সাথে আমাদের আমার ডেইলি যে কাজকর্ম আমরা করি গৃহিণীরা, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কোনো রান্না আজকে আমার নেই যার জন্য আমি শেয়ার করিনি, দেখি একদিন পর তোমাদেরকে আমি আর একটা রেসিপি দিব, নতুন একটা রেসিপি, হয়তোবা আমার সাথেই থাকো, এটা দেখতে থাকো। আর তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা, আবার সবার জন্য রইলো অগ্রিম ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। ভালো থেকো সবাই, যে যেখানে থাকো সুস্থভাবে ভালোভাবে সুন্দরভাবে ঈদ করো, এটাই কামনা করি। আমি এখন ড্রয়িং রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, এভাবে পুরো বাসাটাই ঝাড়ু দিয়ে নেব।
আজকে আর মুছবো না, প্রতিদিন মোছা যায় না। আসলে বুয়া না থাকলে প্রতিদিন বাসা মোছাটা খুবই কষ্টকর। আমি তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, দেখো আমার টাইলসটা এখানে এক গর্ত হয়ে গেছে। টাইলস যদি একবার ভাঙে সেই টাইলস ঠিক করা যায় না। আমি যার জন্য এখানে একটা পাপোস এই ফাটাটার উপরে দিয়ে রাখি, মানে গর্তটার উপরে। মোটামুটি আমি গতকাল বাসা মুছেছি, এই জন্য একটু ভালোভাবে ঝেড়ে নিলেই চলবে। এই 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 হচ্ছে আমার আজকের কাজকর্ম। আর এখানে আমি রেখেছি আমার গাছ, যেহেতু তোমরা বাইরেও গাছ দেখেছো, আর বাসার ভিতরে রেখেছি আমি এই তিনটা গাছ। এখানে মানি প্ল্যান্ট আছে উপরে, আর নিচে আছে একটা পাতা বাহার, আর এখানে আছে একটা ওয়েট মেশিন। আমি একটু মেপে দেখছি, মাশাল্লাহ অনেক বেড়ে গেছি। আসলে 4 মাসে বাসায় থাকতে থাকতে বেশ মোটা হয়ে গেছি, কি বলবো। হাঁটতে পারি না তো বাইরে ওইভাবে আগের মতো, বের হতে পারি না, হাঁটতে পারি না, যার জন্য অনেকের ওজন হয়তো বা বেড়ে যায়, আবার অনেকের ওজন কমে যায়, অনেকে অসুস্থ হয়ে যায়। আসলে এই করোনা আমাদেরকে একদম জীবনটা সব উলটপালট করে দিল। এই যে আমি তোমাদেরকে যে দেখিয়েছিলাম মাংস ভাজছি, সেটা আমি রান্না করা হয়ে গেছে। এই হচ্ছে আমার আজকের ব্লগ, আমার ভিডিও। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা করে লাইক দেবে, কমেন্ট করবে, এবং আমার পাশে থাকবে আশা করি। সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।